الحمد لله رب العالمين القائل الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون والقائل يا ايها الناس اذكروا نعمه الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والارض لا اله الا هو فانا تؤفكون واشهد ان لا اله الا الله وحده لا شريك له يوتي الملك من يشاء وينزع الملك ممن يشاء ويعز من يشاء ويذل من يشاء بيده الخير وهو على كل شيء قدير واشهد ان نبينا ورسولنا محمد ورسولنا محمدا صلى الله عليه وعلى اله وصحبه بلغ الرساله وادى الامانه ونصح الامه ترك الامه على المحجه البيضاء ليلها كنهارها لا يزيغ عنها الا هالك اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علانكم وسركم اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم اتقوا الله في جميع أقربائكم وجميع الناس نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويجعلنا من عباده المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون الله سبحانه وتعالى أروكتا حجر موسومي دركي উপহার দিলেন থাকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ রমাদানের মৌসুমের মতো হজের মৌসুমও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌসুম ইবাদতের মৌসুম বরং দিক থেকে বলা যায় হজের এই মৌসুমের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ দশটি দিন রয়েছে সেটা হলো জেলহজ মাসের প্রথম দশ দিন হজের মূল দিনগুলো মাইজেল হজ আরাফার দিন দশিজেল হজ হচ্ছে কোরবানির দিন এবং তারপরে আয়ামুতরিক এই মহান দিনগুলো সবগুলি হজের মাসুমের মধ্যে এবং হজের মৌসুম বলতে আমরা যেটা আল কোরআনের আলোকে জানি আলহাজ এশর আল উম কয়েকটা সুনির্দিষ্ট মাস সেটা হলো শাওয়াল দুলকত এবং দুলহাজা এই তিনটা মাসের মধ্যে দুটো মাসই হারাম মাস জুল এবং জুল হাজ্জা হারাম মাস মোট চারটা এই দুটোর বাইরে আছে মাহাররাম এবং পরবর্তীতে রজব চারটা মাস এর মধ্যে হজের মাসের দুটোই শেষ দুটো মাসই হল হারাম মাস তাহলে কতগুলো উপলক্ষ একসাথ হলো আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে এত ভালো দিনগুলোতে তিনি আমাদেরকে জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ এবং এই দিনগুলোকে কাজে লাগানোর জন্য যে সুস্থতা দরকার যে ক্যাপাসিটি দরকার সেটাও তিনি আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই এবার হজ করতে যাবেন সেটাও একটা নেয়মা আমাদের দেশের এখনও বহু মানুষ রয়েছে যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করছেন না আল্লাহ তাল্লা তাকে তফিক দেন নাই এই তফিক না দেওয়ার বিষয়টা হতে পারে অনেক সময় মানসিকভাবে তিনি ভাবছেন শেষ জীবনে হজ করবেন কারো আরও কত পাপ হবে সব শেষে গিয়ে তিনি পাপের ক্ষমা চাইবেন আল্লাহর কাছে কারো এই প্ল্যানটা আছে কারো প্ল্যান হচ্ছে না ছেলে মেয়েদের বিয়ে শাদি দেওয়ার পরে তারপরে তিনি হজ যাবেন কারো এসব প্ল্যানও নাই তিনি ভাবছেন হজ একটা জিনিস ধর্মীয় একটা ব্যাপার এটা পারলে করলাম না পারলে নাই শেষে তার মানে হচ্ছে কিছু মানুষের কাছে বরং এখন কিছু না বলা যায় অধিকাংশ মুসলিমদের কাছেই আপনার প্রায়োরিটির লিস্টের শেষ জায়গাটা হলো ইসলাম শেষ জায়গাটা ইসলাম অনেকে হয়তো বলবেন যে তাইলে তো আমি পাঁচ অক্ত শলাক্ত পড়ি প্রায়োরিটির লিস্টে ইসলাম শেষে কোথায় শুরুতে আছে খেয়াল করে দেখেন ইসলাম মানে শুধু পাঁচক্ত সলাত না যদিও পাঁচ ওয়াক্ত সলাত প্রধান কোনো সন্দেহ নেই সব মিলিয়ে আসলে ইসলামের ইমান আকিদা এবং সার্বিক ইবাদত ইবাদতের চেতনা আল্লাহকে সার্বক্ষণিক স্মরণ রাখা এবং সকল কাজে আল্লাহর নির্দেশ মেনে চলা রসুল্লাহ সাল্লা আসলামের সুন্নাকে মেনে চলা এটার নাম হচ্ছে ইসলাম পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে ঢুকে পড়ে চলে গেলেন এরপরে আর আল্লাহর কোনো নির্দেশ রাসুলসাল্লা স্লামের সন্ন্য অনুসরণ করলেন না এটা তো আসলে ইসলাম না এটা খুবই খণ্ডিত ছোট্ট একটা ইসলামের একটা ছোট্ট পার্ট ইসলামের প্রায়োরিটিগুলোর মধ্যে শাহাদাতের পরেই সালাদ কোনো সন্দেহ নাই কিন্তু একটা লোক শুধু সালাদ পড়েই সে মুসলিম হয়ে যায় না তাকে আরও অনেক কিছু পূরণ করতে হয় ইমানের দাবিগুলো তার পূরণ করতে হয় এবং ইমান বিরোধী অবস্থান থেকে তার নিজেকে মুক্ত রাখতে হয় সেটাই হলো ইসলাম সে দৃষ্টিকোণ থেকে আসলে আমাদের নিজেদের একটু ভেবে দেখা দরকার যেহেতু হজ মৌসুম চলছে আমাদের অনেকে হজে যাবেন আমি আজকে হজের একটা ডেসক্রিপশান আপনাদের সামনে তুলে ধরব যেটা রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি জাবির আবদুল্লা রাদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছিলেন ইমাম মুসলিম তার সহি গ্রন্থে এই ফুল ডেসক্রিপশনটা নিয়ে এসেছেন হজের সবচেয়ে দীর্ঘতম হাদিস যেখানে রাসুলসাল্লা সাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছিলেন তার একটা মোটামুটি বিস্তারিত বর্ণনা রয়েছে যারা হজে যাবেন তাদের উচিত এই হাদিসটা পড়ে নেওয়া যদিও এই হাদিসের বাইরে আরও অনেক কিছু তাকে করতে হবে সেটা অন্যান্য হাদিস এবং রসুলসাল্লা সাল্লামের অন্য অন্য আমল থেকে প্রমাণিত কিন্তু তারপরেও এটা হলো ছোট্ট একটা কোর্সের মতো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাজ ফলে এটা আমাদের জানা দরকার আর এর মধ্যে আছে অনেক শিক্ষণীয় বিষয় আমরা পয়েন্ট আকারে সেগুলো আজকে আপনাদের সামনে বলার চেষ্টা করব এবং এই হাদিসের মধ্যে জাবের ইব আবদুল্লাহ রাদিয়াল্লাহতে আল্লাহিনী রাসুল্লাহ সাল্লামের বিদায় হজের ভাষণের গুরুত্বপূর্ণ অংশটাও তুলে ধরেছে রাসুলসাল্লা সাল্লাম বিদায় হজে উম্মার উদ্দেশ্যে যে ভাষণটা দিলেন সেটাও বা আমরা জীবনে আদৌ পড়েছি কি না পড়লে বুঝেছি কি না বা সেখানে কি দিক নির্দেশনা আছে সেটা আসলে আমরা ভেবেছি কি না এই বিষয়টা কিন্তু গুরুত্বের দাবি রাখে অতএব আজকে আমি আপনাদের সামনে সেটা তুলে ধরব ইমাম মুসলিমের তার নিজের থেকে নিয়ে রসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত তিনি সনদ উল্লেখ করেছেন আমরা সে দীর্ঘ বর্ণনা যাচ্ছি না যেহেতু খোঁধবার টাইমটা নির্ধারিত এখানে জাফর ইবন মাহাম্মদ তার বাবা মুহাম্মদ ইবনুল হানাফিয়া তার কাছ থেকে বর্ণনা করেন বলেন না আলা জাহের ইবন আবদুল্লাহ ফসা আলা আনিল কৌমি হাত তান্তাহা ইলাইয়া ফাকুলতু আনা মুহাম্মদ ইবন আলী ইবনুল হুসাইন ফ আহওয়া বিয়দিহি ইলারা আসি জাফর ইবনে মোহাম্মদ তার বাবা মোহাম্মদুল হানাফিয়ানন তার বাবা হলেন মোহাম্মদ ইবনে আলী ইবন হুসাইন হুসাইন রাদি আল্লাহ তাল্লা ছেলে আলী তার ছেলে মোহাম্মদ তিনি জাফর ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লা সাথে দেখা করতে গিয়েছিলেন হাদিসটা পুরোটা আমি আর এখানে আরবি পড়বো না কারণ আরবি হাদিসটা অনেক বড় এবং আরবি পড়ে তর্জমা করতে অনেক সময় লাগবে আমি বাংলাটা আপনাদের সামনে তুলে ধরছি জাফর ইবন মোহাম্মদ রাহমাহুল্লাহ তিনি তার বাবা থেকে যেটা বর্ণনা করছেন তার বাবা মোহাম্মদ ইবন আলী হুসাইন বলেন আমরা জাবের রবি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে গেলাম তিনি সবার পরিচয় জিজ্ঞেস করলেন এরপর তিনি সবার শেষে আমার পরিচয়টা জানতে চাইলেন আমি বললাম আমি মোহাম্মদ ইবন আলী ইবনুল হুসাইন ইবন আলী অতএব তিনি আমার দিকে হাত বাড়িয়ে আমার মাথার উপর রাখলেন তিনি আমার জামার উপরের দিকের বোতামটা খুললেন জামার উপরের দিকের বোতামটা খুললেন তারপর নিচের বোতামটা খুললেন অর্থাৎ সামনেটা খুলে ফাঁকা করলেন যাতে বুকটা দেখা যায় তিনি আমার জামার উপরের দিকের বোতাম এবং তারপর নিচের বোতামটা খুললেন তারপর তার হাত আমার বুকের উপর রাখলেন জামার ভিতরে হাত দিয়ে বুকের উপরে রাখলেন আমি তখন যুবক ছিলাম তিনি বললেন হে ভাতিজা তোমাকে স্বাগত জানাই তুমি যা জানতে চাও জিজ্ঞাসা করো অর্থাৎ আমাকে জিজ্ঞাসা করো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম তখন জাভের আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাল বার্ধক্যজনিত কারণে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন ইতিমধ্যে সালাতের রক্ত হয়ে গেল তিনি নিজেকে একটি চাদর দিয়ে আবৃত করে উঠে দাঁড়ালেন সালাতের জন্য যখনই সালা চাদরের এক প্রান্ত নিজের কাঁধের উপর রাখতেন তখন অন্য আরেক প্রান্ত ছোট হওয়ার কারণে নিচে পড়ে যেত তার আরেকটি বড় চাদর তার পাশে আলনায় রাখা ছিল এমত অবস্থায় তিনি আমাদেরকে নিয়ে সালাতের এমামতি করলেন সালাতের সালাম ফেরানোর পরে আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি আমাদেরকে রাসুল উল্লাহ সাল্লামের হজ সম্পর্কে অবহিত করুন রাসুল সাল্লাহ সাল্লাম কীভাবে হজ করছেন এটা আমাদেরকে একটু জানান জাবের রাদি আল্লাহ হ তখন তার হাত দিয়ে নয় সংখ্যা বোঝালেন হয় তিনি এক হাত দিয়ে এইভাবে বললেন প্রথমে পাঁচটা তারপরে চার অথবা দুই হাতে এইভাবে বলার পরে একটা আঙ্গুল কম দিয়ে তিনি নয় সংখ্যাটা তিনি ইঙ্গিত করলেন এবং বললেন যে রসুল্লা সাল্লা সাল্লাম হিজরতের পর মদিনায় নয় বছর অবস্থান করে স্পষ্ট করে দিয়েছেন যে মুখের ভুল নয় হাতের আঙ্গুল দিয়ে যখন দেখানো হলো তাতে বোঝা গেল এতে আর কোনো সন্দেহ নেই নবী সাল্লাহ সাল্লাম হিজরতের পরে নয় বছর মদিনা অবস্থান করলেন এবং এ সময়ের মধ্যে তিনি হজ করেননি তাহলে মক্কায় যখন ছিলেন তখন কি হজ করেছিলেন তখনও তিনি হজ করেননি তার মানে হচ্ছে তার উপর যখন থেকে অহিদাজেল হয়েছে মক্কায়ও তিনি তেরো বছরের মতো ছিলেন হজ করেননি এবং মদিনায় নয় বছর ছিলেন হজ করেননি অতঃপর দশম বর্ষে লোকদের মধ্যে ঘোষণা করা হলো যে উল্লাহ সাল্লাহ সাল্লাম বছর হজে যাবেন রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশে একজন সাহাবি এই ঘোষণাটা তিনি মদিনায় দিচ্ছিলেন যে এই বছর সেই বছরটা কোন বছর দশম হিজড়ি এই বছর রাসুল সাল্লাহ সাল্লাম হজে যাবেন এই ঘোষণার পরে মদিনায় প্রচুর মানুষ আগমন করলেন এবং তারা সকলেই রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে এবং তার অনুরূপ আমল করতে আগ্রহী ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা কথা যখন সবাই জানতে পারল যে রসুল সাল্লাহ সাল্লামে এবার হজে যাবেন সব মানুষ যাদের সাধ্য আছে সামর্থ্য আছে তারা প্রত্যেকে মদিনায় চলে আসলো এবং প্রত্যেকে চাইল যে রাসুলসাল্লাহ সাল্লামের সঙ্গে হজের পূর্ণ সফরে থাকবেন তাকে অনুকরণ করবেন তার আমল সম্পর্কে অবহিত হবেন এবং তাকে ফলো করে তারা হজটা সম্পাদন করবেন এটা বিশাল একটা সুযোগ স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী শেষ নবী সাল্লা সাল্লামের সাথে হজ করা এই 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 আগ্রহে সবাই একসাথ হলেন জাভের আবদুল্লাহ রাদিয়া আল্লাহ তালাম বলেন এরপর আমরা তার সঙ্গে রওনা হলাম আমরা যখন জুল হলাইফা নামক স্থানে পৌঁছলাম তখন আসমা আসমাবিন্তু রয়েশ মহমেদ আবু আবুবাকারকে প্রসব করলেন এখানে আরেকটা মাসাল্লা চলে আসে মেয়েরা যারা হজে যাবে তারা শহর থেকে বের হয়ে গেল মেয়ে পৌঁছার সাথে সাথে যখন তার এহরাম এর নিয়ত করার কথা তাদের নেফাস অথবা হায়েজ আসলো কি করবে এই কথাটা হচ্ছে তার দলিল যে তাতে কোনো সমস্যা নেই কারণ হজের নিয়ত করার জন্য অজু লাগে না এহরামের নিয়ত করার জন্য অজু লাগে না ওমরার নিয়ত করার জন্য অজু লাগে না আপনি হজের অথবা ওমরার যে নিয়তই করেন না কেন যে অবস্থায় আছেন সেখানে করতে পারেন তবে উত্তম হচ্ছে কোনো ব্যক্তি যদি সেখানে মসজিদ থাকে দুরা অজু করে দুরাকা সালাত পড়ে তারপর নিয়ত করতে পারে অথবা যদি সে ফরজ সালা পড়ে যেটি রাসুলসাল্লাহ সাল্লাম করেছিলেন কোনো কোনো রয়েতে সেটা বোঝা যায় হয় তিনি দখুল মসজিদ অথবা তাহিয়াত লুজু পড়ে নিয়ত করেছেন অথবা তিনি ফরজ কোনো সালাদ পড়ে যেহেতু মদিনা থেকে বের হয়ে গেছেন দুরাকাত তিনি জোহর অথবা আসর সালাদ পড়ে তিনি নিয়ত করেছেন মেয়েদের ক্ষেত্রে তাদের হাইজ নেফাস আসলে আর কোনো সলাদ নেই ওই অবস্থাতে তারা নিয়ত করবে তো আসমা বিন্তু অমায়স রাদি আল্লাহ তাল্লা তিনি যখন তার বাচ্চা প্রসব করলেন সাল্লাহ সাল্লামের কাছে লোক পাঠিয়ে তিনি জানতে চাইলেন এখন আমি কি করব। তিনি বললেন তুমি গোসল করো একখণ্ড কাপড় দিয়ে পট্টি বেঁধে নাও এবং এহরাম এর নিয়াত করো গোসল করো একখণ্ড পট্টি দিয়ে নিজেকে পরিচ্ছন্ন রাখো আর এহরামে নিয়াত করো অর্থাৎ এই অবস্থা তোমার নিয়ত হয়ে যাবে রসুল্লা সাল্লাহ সাল্লাম মসজিদে দুরাকাত সালাত আদায় করলেন সেখানে লোকাল কোনো মসজিদ বা মুসাল্লা যদি থেকে থাকে সেখানে দুরাকাত সালাত আদায় করলেন তারপর কাসোয়া নামক কুষ্টিতে রসুল সাল্লা সাল্লাম উটের নাম ছিল কি কাসুয়া কাসুয়া ইয়া কাসুয়া। তিনি কাসোয়া নামক কুষ্টিতে আরোহণ করলেন তারপর বায়দা নামক স্থান তার রুষ্টি যখন তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তালনু বলেন তখন আমি সামনে তাকালাম দেখলাম লোকে লোকারণ্য। যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ ডানে তাকালাম একই রকম বামে তাকালাম একই রকম পেছনেও তাকালাম একই রকম এখানেও কিন্তু অনেকগুলো লেসন রয়েছে এত লোক কেন হল কারণ তারা রসুল্লাহ সাল্লা মতো হজ করতে চাচ্ছিলেন নিজেদের মতো না জাহিল লোকেরা ডানা স্টাইলে হজ করত। কিন্তু এই রাম। এই মুসলিমরা রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের মতো হজ করতে চাচ্ছিলেন কতটা সচেতন কতটা সতর্ক আজকে আপনারা যারা হজ করতে যাবেন তারা কার মতো হজ করবেন বলেন আপনার কাছে যে বইটা আছে সে বইয়ের মতো দেখেন বিভিন্ন পাবলিকেশনস বিভিন্ন বই বের করেছে আপনারা তার মতো হজ করতে আগ্রহী যদি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের মতো হজ করতে আগ্রহী হন তাহলে হাদিসে যাবের তো আছে সেটা কেন পড়েন না রাসুল্লাহ সাল্লা সাল্লাম কীভাবে হজ করেছেন তো খুব সংক্ষেপ মাত্র দশ পনেরো বিশ মিনিট লাগবে আপনার হাজির শেষ করতে এটা আগে আপনাকে পড়তে হবে বই পরে পড়বেন বুঝতে পেরেছেন যে যাভের আবদুল্লাহ রাদ আল্লাহ তাল বলেন যে দিকেই দেখতে পেলাম লোকে লোকারণ্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের মাঝখানে ছিল এবং তখন তার উপর কোরআন নাজিল হচ্ছিল আমরা যখন হজে যাচ্ছিলাম তিনি স্বয়ং জীবিত আমাদের মাঝখানে আমাদের মাঝখানে বলতে তিনি জায়গা বোঝাচ্ছেন না বলছেন আমাদের মাঝখানে তিনি অবস্থান করছেন এবং এমন রাসূল যার উপর অহিন হাজেল হচ্ছিল রাসূল সাল্লামের উপর মৃত্যুর আগ পর্যন্ত অহিনাজলের সুযোগ ছিল এবং আমরা দেখি যে কখনও মক্কায় অহিন হাজেল হয়েছে কখনো মক্কা মদিনা চলার পথে অহীন হাজল হয়েছে কখনো মদিনায় অহিন হাজেল হয়েছে এবং শেষ বিদায় হজেও তার উপর ওহিনাজিল হয়েছে একমাত্র সাল্লাম তিনি নিজেই এর তাৎপর্য জানেন তিনি যা করতেন আমরাও তাই করতাম হজের ক্ষেত্রে সাহবাইকেরাম কতটা কেয়ারফুল হজ করেছেন রসুল সাল্লাম যা করতেন তারা তা করতেন এর অতিরিক্ত তারা করতেন না এবং শূন্যও ছাড়তেন না আমাদের অনেক মানুষ বলে যে দশ তারিখ দেবাগত রাত্র এগারো তারিখ দেবাগত রাত্র মিনায় অবস্থান করাটা সন্ন্যাত অতএব আমরা ছাড়ব এখানে দেখেন সাহাবাদের ফোকাসটা ছিল ন রসুল সাল্লাহ সাল্লাম যা করতেন আমরাই তা আমরাও তা করব রসুল সাল্লাহ সাল্লাম দশ তারিখ অথবা এগারো তারিখ দেবাগত রাত্রে মিনায় অবস্থান করেছেন তিনি মক্কায় বা অন্য কোথাও অবস্থান করেননি হজের দিনগুলোর কথা বলছি অতএব এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যখন তিনি এহরামের নিয়ত কমপ্লিট করলেন রসুল্লাহ সাল্লাম তখন তিনি তৌহিদ সম্বলিত তালবিয়া পাঠ করলেন আহল্লা তৌহিদ ইমাম মুসলিম এভাবে তার হাদিস গ্রন্থে বর্ণনা করছেন রসুল সাল্লাহ তৌহিদ দিয়ে তালবিয়া পাঠ করলেন কারণ পুরো তালবিয়াটাই হচ্ছে তৌহিদের ঘোষণা হামদা আমেটা লাখাওয়াল মুল্করি কালাক অত্যন্ত চমৎকার হৃদয়াগ্রাহী তৌহিদের একটা ঘোষণা সম্বলিত এ তালবিয়া আপনি যদি কখনো হজ করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আছে ওমরা করলেও সে অভিজ্ঞতা আছে যারাই এহরাম করে তালবিয়া পাঠ করতে শুরু করে দেখবেন যে কি যে ভালো লাগে কি যে ভালো লাগে বারবার পড়তে ইচ্ছে করে আর সোও বলেছে তুমি বারবার পড়ো পুরুষরা জোরে জোরে পড়ো এক জায়গা থেকে আরেক জায়গা যখন যাচ্ছ যখনই মনে পড়ে যখনই তুমি হাঁটবে কোথাও গিয়ে দাঁড়াবে রাস্তায় অথবা যে কোনো জায়গায় তালবিয়ার জন্য নির্দিষ্ট টাইম আছে ওমরা সময়টা সংক্ষিপ্ত কিন্তু হজের মধ্যে লম্বা টাইম আট তারিখ থেকে নিয়ে একদম মুজদালেফা থেকে ফিরে পাথর মারা পর্যন্ত আপনি তালবিয়া পাঠ করবেন বিভিন্ন সিচুয়েশানে টেন্টে টেন্টের বাইরে চলার সময় বাসে ওঠার সময় নামার সময় ইত্যাদি তাহলে এই তালবিয়াটা আপনি দেখবেন যে হাজিরা যখন পাঠ করে আপনারও শুনতে ভালো লাগে হামদা আলা লা শারী ক্যালাকলাকাল হে আল্লাহ তোমার কাছে হাজির তোমার কাছে হাজির হে আল্লাহ তোমার কোনো শরিক নেই নিশ্চয়ই সকল প্রশংসা সকল ন্যামত এবং সকল নিয়ন্ত্রণ ও রাজত্ব শুধু তোমারই জন্যে তোমার কোনো শরিক নেই দেখেন তৌহিদকে এখানে খুব প্রোটেকশান দিয়ে এস্টাবলিশ করা হয়েছে প্রোটেকশানটা কি প্রোটেকশানটা হচ্ছে আল্লাহর শরিক নেই কথাটাকে দুই দুইবারে তালবিয়ার মধ্যে উচ্চারণ করা হয়েছে অনেক মানুষ দেখবেন আল্লাহকে মানে আবার শরিকও করে আল্লাহকে মানে এবং শেরকি কর্মকাণ্ডে সে সম্পৃক্ত হয় সম্মতি দেয় নয় নিজে করে নয় সাপোর্ট দেয় নানাভাবে বিভিন্ন মুসলিম জনপদে বিভিন্ন মুসলিম দেশে আপনি শেরেক দেখতে পাবেন এখন আরেকটা বুদ্ধিমানের কাজ হচ্ছে তাদের জন্য তারা যে শেরিক করছে এটাকে অস্বীকার করলো যে না এটা শেরিকের কাজ নয় কেউ কেউ বলছেন কবরে সিজদা দিলেও এটা শেরিক হচ্ছে না কবরওয়ালার কাছে যদি আপনি বরকত চান এটাও সে সেরেক হচ্ছে না তাই না যারা এগুলো করে তারা এভাবেই দাবি করে আসলে আপনাকে সেরেক হচ্ছে কি হচ্ছে না এটা দেখতে হবে কোরআন কোরআনসন্দার মধ্যে আল্লাহ মুক্ত রাসুল সাল্লা সাল্লাম কোন কাজটাকে সেরেক হিসাবে চিহ্নিত করেছেন সেটা আপনাকে জেনে নিতে হবে এটা খুব জরুরি তা না হলে শিরিক এবং যেটা শিরিক নয় এর মধ্যে আপনি তালগোল পাকিয়ে ফেলবেন অনেক শেরমি শেরকি কর্মকাণ্ড করেও দেখা যাবে যে আপনি আলবত দাবি করছেন যে না আমি পরিপূর্ণতা ওহেদের উপর প্রতিষ্ঠিত এই ধরনের ব্যাধি সমস্যা আজকে মুসলিম ওম্মায় প্রচুর দেখা দিয়েছে কারণ কোরআন থেকে আমরা ডিটাচড হয়ে গিয়েছি সুন্না থেকে আমরা ডিটাচড হয়ে গিয়েছি এবং আমাদের পাবলিক পড়াশোনার মধ্যে যারা আমরা হয়তো জেনারেল পড়াশোনা করছি দেখেন তাদের কোরআন সুন্নাকে গভীরভাবে বোঝার আর কোনো সুযোগ তাদের নেই ফলে যা দেখছি যা শুনছি বিভিন্ন লোকদেরকে নানা রকম প্র্যাকটিস করতে দেখছি ওটাই হয়ে গেছে আমাদের ইসলামের রিসোর্স দেখে দেখে ইসলাম পরিপালন করা প্রচুর হাজিকে আমরা মক্কা মদিনা দেখেছি যে তারা দেখে দেখে আমল করে যদি কোথাও দেখে যে দরজার মধ্যে এভাবে স্পর্শ করে গায়ে মাগছে বরকত মাগছে সে সেটা আমল করে যদি জিজ্ঞেস করি ভাই এটা কেন করছো যে ওই যে দেখলাম কেউ মেহরাবকে পাজা কোলা করে একটু স্পর্শ করে মাকামে ইব্রাহিমকে মক্কায় সে জড়িয়ে ধরার চেষ্টা করে ইত্যাদি কেন এগুলো করছে দেখে দেখে আমরা বলছি না দেখে দেখে না জেনে জেনে ইসলাম পালন করবেন জেনে জেনে ইসলাম পালন করবেন জানবেন থেকে রিসোর্স থেকে জানবেন রিসোর্সটা কি কোরআন এবং সন্না প্রিয় ভাইয়েরা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তাহলে এরপরে হাদিসে জাবের মধ্যে আসলো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি তিনি দোয়া পড়লেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম লাব্বাইকা পড়ার পরে তার সাথে অন্য লোকেরাও এই তালবিয়া পাঠ করলো এটা হাদিস এসছে লোকেরাও উপরোক্ত তালবিয়া পাঠ করলো যা আজকাল সকলে পাঠ করে থাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর থেকে বেশি কিছু বলেননি অর্থাৎ তালবিয়ার মধ্যে এতটুকুই তিনি বলেছেন এর থেকে বেশি কিছু বলেননি রাসুল সাল্লাহ সাল্লাম এরপর উপরোক্ত তালবিয়া বারবার পড়তে শুরু করলেন জাবের বলেন আমরা হজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ত করি নাই তাহলে বিদায় হজের সময় সকলেই হজের নিয়ত করেছেন জাবের রাতি আল্লাহ তাল আরও বলেন আমরা তখন অমরার কথা জানতাম না মদিনা থেকে আমরা এটাই জানতাম যে হজের নিয়তে যাওয়া যায় অমরার নিয়তে যাওয়া যায় এটা আমরা জানতাম না অবশেষে আমরা যখন নবী সাল্লা সাল্লামের সাথে বায়তুল্লাহ পৌঁছলাম তখন তিনি রোকন অর্থাৎ হাজারে আসওয়াদের কর্নার স্পর্শ করলেন তারপর সাতবার কাবাগর তাওয়াফ তাওয়াফ করলেন তিনবার দ্রুত গতিতে চারবার স্বাভাবিক গতিতে আচ্ছা এখানে একটু থামি আমরা প্রথমবার তাওয়াফ করাটাকে বলা হয় তাওয়াফে কোদুম অর্থাৎ আগমনী তাওয়াফ আগমনী তওয়ফ এই তাওয়াফের কিছু নিয়ম আছে পুরুষ এখানে প্রথম তিন চক্করে রমল করবে একটু দ্রুত বেগে দৌড়াবে এবং মহিলারা রমল করবে না আর এহরামের কাপড় পরার ক্ষেত্রে পুরুষ এরতে বার করবে সাত চক্করে পুরোটা তিনটা নয় বরং পুরুষ চক্করে এরতে বার করবে এরতে বার হচ্ছে ডান কাঁধ খোলা রেখে কাঁধের বগলের নিচ দিয়ে কাপড়টাকে বাম কাঁধের উপর রেখে দেওয়া এটাকে বলা হয় এরতে বা আমাদের অনেক হাজি সাহেবরা পুরো এহরাম যতক্ষণ তার পরনে থাকে ততক্ষণ এরতে বার করেন এটা ঠিক হবে না এত্তেবার হলো হলে শুধু তফে কদুমের সময় যখন আপনি এহরাম পড়বেন তখনও ডান কাত আপনার ঢাকা থাকবে খোলা থাকবে না এটা শুধুমাত্র যখন আপনি প্রথম তওয়ফ শুরু করবেন এই তফ শুরুর আগে আপনি এরতে করবেন তফ শেষ পর্যন্ত সপ্তম চক্কর পর্যন্ত এরতে করবেন আর প্রথম তিন চক্করে রমল করবেন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম চক্করে কোনো রমল হবে না রমল এবং এরতেবাড় এটা পুরুষদের জন্য খাস এটা মহিলারা করবে না অতএব মহিলাদের সকল তাওয়াফই একরকম হবে এরপর রাসুল্ল সাল্লা সাল্লাম তওয়াফ শেষ করে মাকাবে ইব্রাহিমের কাছে পৌঁছে এই আয়ারটা তেলাওয়াত করলেন ওত্তখিদুমে মাকামে ইব্রাহিম মুসল্লা আর তোমরা মাকাবে ইব্রাহিমকে সালাতের জায়গা হিসাবে গ্রহণ করো অর্থাৎ মাকাম ইব্রাহিমের পেছনে নবী সাল্লা সাল্লাম দুরাকাত সালাত আদায় করলেন এবং আদায়ের আগে তিনি এই আয়াতটা তেলাওয়াত করলেন এবং এটা যে আল্লাহর নির্দেশ সেটা আমাদের সামনে পেশ করলেন এবং আয়াতের নির্দেশনা মোতাবেক সালাত পড়ার পদ্ধতিটা কি সেটা তিনি দেখালেন তিনি মাকামে ইব্রাহিমের পেছনে এসে দুরাকাত সালাত আদায় করলেন তাহলে তার এবং বায়তুল্লার মাঝখানে ছিল কি মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম সে কথাটাই হাদিসে জাবের বলা হয়েছে তিনি মাকামে ইব্রাহিমকে তার নিজের এবং বায়তুল্লাহ তথা কারবার মাঝখানে রেখেছিলেন রেখে দুরাকাত সালা আদায় করলেন এরপর জাফর বলেন আমার পিতা মোহাম্মদ ইবনা আলী বলতেন আমি যতদূর জানি জাবের রাদি আল্লাহ তাল্লাহ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আরও বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুরা সালাতে সুরাতুল এখলাস এবং সুরাতুল কাফেরুন পাঠ করলেন এক রাকাতে আল কাফেরুন আরেক রাকাতে সুরাতুল এখলাস তিনি পাঠ করলেন তারপর রাসুল্লাহ উল্লাহ সাল্লাম এই দুই রাকাত শেষে তিনি হাজার আসওয়াদের কাছে প্রত্যাবর্তন করলেন এবং তাতে চুমু খেলেন তারপর দরজা দিয়ে সাফা পাহাড়ের দিকে বের হলেন আচ্ছা তার মানে তার এই কাজের মধ্য দিয়ে তাওয়াফটা শেষ পুরো বর্ণনা কিন্তু এখানে কোনো গ্যাপ নেই পুরো বর্ণনাটা করলেন আর তিনি দু রাকাত পরে যে সাফ হাজার আসোয়াদকে চুমু খেলেন এটাও তাহলে শোন না কেউ যদি না পারেন তাতে কোনো সমস্যা নেই এখানে আরেকটা জিনিস একটু বলি আমরা যে তওয়ফ করলাম বাইতুল্লার কার নির্দেশে আল্লাহর নির্দেশে কাকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহকে আমরা কোনো পাথরের তৈরি ঘরকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করিনি তাইলে তওয়াফটা হচ্ছে রব্বুল কাবার জন্য মেসেজটা ঠিকমতো বুঝতে হবে দ্বিতীয় হচ্ছে হাজার রাসদকে চুমু খাওয়া এটা কেন কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমল ছিল এবং তিনি আমাদেরকেও বলেছিলেন যে আমরাও হাজার আসাদকে যেন চুমু খাই এ প্রসঙ্গে বোখারির বিখ্যাত একটা হাদিস আছে অমর আব্দুল আল্লাহ তাল আনহু থেকে তিনি যখন তাওয়াফ করছিলেন তখন হাজার আসাদকে তিনি চুমু খেয়েছিলেন এবং তখন উপস্থিত জনতার উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তিনি পেশ করেছেন বলেছিলেন আলামু এন্নি রাইতু রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইউ কাব্বেলু কামা কাব্বাল তুক তিনি বললেন হে হাজার আসোয়াদ আমি জানি তুমি একটা পাথর তুমি কারো ক্ষতিও করতে পারো না কারো উপকারও করতে পারো না যদি আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তোমাকে চুমু খেতে না দেখতাম তাহলে আমিও চুমু খেতাম না সুহান তাহলে মুসলিমদের আমল যে তহিদ নির্ভর এবং মুসলিম যে নিজের ইচ্ছা মতো মন মতো বানিয়ে বানিয়ে কোনো ইবাদত করে না এটা হচ্ছে তার প্রমাণ এটা হলো তার প্রমাণ তাহলে আপনি যখন কোনো ইবাদত করবেন মনে রাখবেন এটা হলো একটা মূল নীতি আপনি ইবাদত করবেন আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের নির্দেশ মোতাবেক এর বাইরে যাবেন না কোনো পাথরকে আপনার ভাগ্য পরিবর্তনকারী ভাগ্যকে নিয়ন্ত্রণকারী এটা ভাববেন না আজকাল রাস্তাঘাটে রেলে কিংবা আপনার বাসে দেখা যায় পাথর বিক্রি করে আর বলে যে ভাগ্য ফেরায় টিভিতেও অনেক অ্যাডভার্টাইজ করে লকেট দিয়ে আল্লাহ লকেট আয়াতুল কুরসি লকেট কিংবা কোল্লর ফালাকবির নাস এগুলো লিখে বলে এই লকেটে আপনার ভাগ্য ফিরবে ব্যবসা ফিরবে এটা কি না শেরিক বলেন অবশ্যই শেরিক যা জাক্লাহু খায়রান এই জিনিসটা বুঝতে হবে মানুষ আমাদেরকে প্রতারিত করছে আমাদের সরলতার সুযোগ নিয়ে এবং আমাদের জ্ঞান স্বল্পতার কারণে অথবা কারো কারো জ্ঞান না থাকার কারণে আমাদেরকে ভুল দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার ইমান পুরোটাই চলে যাবে যদি আপনি মনে করেন কোনো পাথরে আপনার ভাগ্য ফেরে আপনি যদি একটা আংটি ব্যবহার করেন এই জন্যে যে এই আংটি দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হবে এটা পরিপূর্ণ বড় শেরক এটা দিয়ে আসলে কখনোই আপনি আপনি ইমানকে রক্ষা করতে পারবেন না অতএব ইমান বিরোধী কোনো চিন্তা চেতনা আকিদা যেন পোষণ না করি পৃথিবীতে সকল পাথরের মধ্যে হাজারা সদের চেয়ে উত্তম পাথর কি আছে বলেন আছে কি নাই তাইলে এই পাথরকে যদি পৃথিবীর সেরা একজন মানুষ অমর আব্দুল খাত্তাব আমির উলীদ পৃথিবীর সেরা একজন মেধাবী মানুষ একজন উম্মার দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মানুষ প্রথম হলো অবকর তারপরে অমর রাসুলসাল্লাহ সবার আগে তাহলে এই দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষটাও বললেন তুমি একটা পাথর তুমি উপকার করতে পারো না ক্ষতিও করতে পারো না তাহলে অন্য পাথর কি করে মানুষের উপকার করবে এবং ক্ষতি করবে অতএব আপনারা ইমানটাকে নষ্ট করবেন না যাই হোক এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তওয়াফের জায়গা থেকে বের হয়ে সাফা পাহাড়ের দিকে আগমন করলেন জাভের ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ তালন বলছেন সাফার নিকটবর্তী হয়ে তিনি তেল করলেন ইন্না সাফা ওল মারুয়া তামিনা নিশ্চয়ই সাফা মারোয়া পাহাড় দয় আল্লাহ নিদর্শনগুলোর অন্যতম সুরা বাকারা একশো আটান্ন নম্বর আয় তিনি আরও বললেন রসুল্লাহাম আরও বললেন যে আমি সেই পাহাড় থেকেই সাই শুরু করব যেই পাহাড় দিয়ে আল্লাহ সুবান তার কালামের মধ্যে কথা শুরু করেছেন তিনি কোনটা দিয়ে শুরু করেছেন সফা দিয়ে ইন্না সাফা ওয়াল মারুয়া অতএব রাসুল সাল্লা সাল্লাম শাড়ি শুরু করেছেন সাফা পাহাড় দিয়ে রাসুল্লাহ উল্লা সাল্লাহ সাল্লাম সাহাব সাফা পাহাড় থেকে শুরু করলেন সাই তারপর এতটা উপরে আরোহণ করলেন যে তিনি বায়তুল্লাকে সেখান থেকে দেখতে পেলেন তিনি কেবলামুখী হলেন এবং তিনি আল্লাহর তকবীর দিলেন অর্থাৎ আল্লাহর মাহাত্ম ঘোষণা করলেন মাহাত্ম ঘোষণা করতে গিয়ে কি বললেন তিনবার বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

প্রতিটি যদিষুর উপর ক্ষমতাবান আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার ইরাহ নেই তিনি এক একক তিনি তার নিজের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং তার বান্দাকে বান্দা তথা মহামসাল্লাহামকে সাহায্য করেছেন এবং একাই ইসলামের বিরোধী শক্তির সকল দলকে তিনি পরাজিত করেছেন রাসুলসাল্লাহ সাল্লাম এই দেকের পরে একটা লম্বা দোয়া করলেন শাড়ির শুরুতে কেবলামুখী হয়ে তিনি লম্বা দোয়া করলেন আর এই আদকারগুলো তিনি তিন তিনবার রিপিট করলেন এরপর তিনি পাহাড় থেকে নেমে উপত্যকায় নেমে আসলেন দুই পাহাড়ের মাঝখানে যেটা সেটা হলো উপত্যকায় সেখানে নেমে আসলেন সেখানে জাবির আবন আবদুল্লাহ রাদি আল্লাহ তালু বলছেন তিনি যতক্ষণ না তার পা মুবারক উপত্যকার সমতল ভূমিতে ঠেক ঠেকলো তিনি চলতে থাকলেন তারপর একটা সময় তিনি দ্রুত চললেন যতক্ষণ না উপত্যকাটাকে অতিক্রম করলেন এটা এখন মিলাইনেল আখদারাইন বলা হয় একটা সবুজ এরিয়া ছোট্ট একটা সবুজ এরিয়া এই জায়গায় রসদ সাল্লাম দ্রুতবেগে দৌড়ালেন এই দৌড়ানোর বিষয়ে ওলামাই কেরাম বলেছেন এটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য মেয়েরা এভাবে দৌড়াবে না মেয়েরা স্বাভাবিকভাবে হাঁটবে আর পুরুষরা দৌড়ে যাবে আচ্ছা এরপরে তিনি বাকি অংশটা হেঁটে মারোয়া পর্যন্ত গেলেন মারোয়া পাহাড়ের উপর তিনি উঠে গেলেন যেভাবে আগে সাফা পাহাড়ের উপর উঠলেন এখানেও তিনি কেবলামুখী হলেন এবং সাফা পাহাড়ে যা তিনি করেছিলেন এখানেও তাই করলেন হাদিসে যাবের এভাবেই বলা হয়েছে হাদিসে যাবের বলা হচ্ছে অতপর এখানেও তিনি তা করলেন যা তিনি সাফা পাহাড়ে করেছিলেন সর্বশেষ শাড়িতে যখন তিনি মারোয়া পৌঁছলেন তখন লোকদেরকে সম্বোধন করে বললেন তার মানে হচ্ছে এখানে কয়টা শাড়ি করা হলো সাতটা কা বাঘর প্রদক্ষিণকে বলি আমরা তাওয়াফ আর সাফা থেকে মারোয়াতে একবার আসলে এটা হলো একটা শাড়ি আবার মারোয়া থেকে যখন আপনি ব্যাক করবেন সাফাতে তাহলে এটা হলো দ্বিতীয় শাড়ি এভাবে ষাটটা শাড়ি শেষ শাড়িটা কোথায় গিয়ে শেষ হবে মারোয়াতে মারোয়াতে যখন তিনি তার শাড়িটা শেষ করলেন তখন তিনি লোকদেরকে একটা কথা বললেন তিনি বললেন যদি আগেই এই বিষয়টা আমি বুঝতে পারতাম আমার জানা থাকতো তাহলে আমি সাথে করে কোরবানির পশু আনতাম না এবং হজের এহরামকে ওমরায় পরিবর্তন করতাম অতএব তোমাদের মধ্যে যার সাথে কোরবানির পশু নেই সে যেন এহরাম খুলে ফেলে এহরাম থেকে হালাল হয়ে যায় এবং তার এই আমলটাকে ওমরায় পরিণত করে এখানে একটা সুন্দর কথা বলা হয়েছে আপনাদের অনেকে হয়তো অর্ধেক বুঝেছেন কেউ পুরোপুরি বুঝেছেন যারা এই হাদিসটা আগে পড়েছেন কেন রাসুলসাল্লা সাল্লাম সারি শেষ করে কথাটা বললেন অর্থাৎ তিনি আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তিনি উপস্থিত জনতাকে বললেন তোমরা যারা একদম যে জায়গা থেকে এসেছ সেখান থেকে কোরবানির পশু হাঁকিয়ে আনো নাই তোমরা এখন হালাল হয়ে যাও আপনাদের মনে আছে কি না হাদিসের শুরুতে যাবের বলেছিলেন আমরা সকলেই নিয়ত করেছি হজের অমরার কেউ নিয়ত করি নাই ওমরা নিয়তটাই আমরা জানতাম না সবাই হজের নিয়তে আসলেন আর রাসুলসাল্লাহ সাল্লাম সাই করে বললেন যে তোমরা সকলেই এখন হালাল হয়ে যাও যারা নিজেদের সাথে কোরবানের পশু মদিনা থেকে আনো নাই আমিও যদি জানতাম যে ব্যাপারটা এখন ওহির মারফত এভাবেই ফয়সালা হবে তাহলে আমি যদি আগে এই মেসেজটা পেতাম আল্লাহর পক্ষ থেকে তাহলে আমিও কোরবানির পশু আনতাম না এবং আমিও হজের নিয়ত করলেও আমি ওমরা করে হালাল হয়ে যেতাম কিন্তু যেহেতু আমি কোরবানির পশু হাঁকিয়ে নিয়ে এসেছি সাথে ফলে কোরবানির পশু যদি কেউ সাথে নিয়ে আসেন তিনি যেই হজের নিয়ত করবেন যেই নুসুকের নিয়ত করবেন সেটা চেঞ্জ করা যাবে না এই জন্য রেসাল্লা সাহেব কথা বললেন যদি আমি ব্যাপারটা আগে থেকে জানতাম যে এভাবে ওহি আসবে নির্দেশনা আসবে তাহলে আমি কোরবানির পশু আনতাম না এবং তোমাদের মতো আমিও হালাল হয়ে যেতাম কিন্তু আমার হালাল হওয়ার এখন আর কোনো সুযোগ নাই এজন্য আমি কেরান হজ করছি রাসুলসাল্লাম কী হজ করেছিলেন কেরান হজ করেছিলেন কিন্তু তোমরা সবাই তামাত্তর হজ করো কীরকম তোমরা এখন হালাল হয়ে যাও পরবর্তীতে ইয়ামু উত্তর বা আট তারিখে এহরাম করে হজের জন্য আবার নতুন করে তোমরা এহরাম বাঁধো এ হচ্ছে এ কথার লিস্ট তাহলে রাসুলসাল্লাহ সাল্লাম কেরান করেছেন কোনো সন্দেহ নাই কিন্তু কেন করেছেন সেটা তিনি বললেন এবং তিনি চেয়েছিলেন যে কেরান না করে তিনিও যদি তামাত্ম করতে পারতেন কিন্তু এটা অনুমোদিত ছিল না বিধায় যেহেতু কোরবানির পশু তিনি এনেছেন বাকি যারা কোরবানির পশু আনেনি তাদের সবাইকে তিনি হালাল হয়ে যেতে বললেন আচ্ছা এরপরে জাভের আবদুল্লাহ বলেন এ সময় সুরাকা ইবনু মালিক ইবনু জোশ দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল এই যে হজ বা এই যে ব্যবস্থা আপনি আমাদেরকে বললেন হালাল হয়ে যাওয়া হজের নিয়তে আসলাম আপনি বলছেন এটাকে ওমরা করে হালাল হয়ে যেতে এই যে ব্যবস্থাটা এটা কি আমাদের এই বছরের জন্য নাকি সারা জীবনের জন্য সব সময়ের জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের হাতের আঙ্গুলগুলো পরস্পরের ফাঁকে ঢুকালেন এভাবে এবং দুইবার বললেন ওমরা হজের মধ্যে প্রবেশ করেছে এবং আরও বললেন এটা এবছরের জন্য না সব সময়ের জন্য এবং সর্বকালের জন্য তার মানে হচ্ছে যদি কেউ হজের নিয়তে এখনও মক্কায় যায় এহরাম করে যে সে শুধু হজ করবে তবুও তার জন্য এটা প্রযোজ্য হবে যে তিনি ইচ্ছে করলে এটাকে ওমরায় পরিণত করবেন এবং সেটাই উত্তম হবে তখন তার হজটা হবে তামাত্মর হজ তখন তার হজটা হবে তামাত্মর হজ এ সময় আলী রাতি আল্লাহ তালানু ইয়ামান থেকে নবী জন্য কোরবানির আরও কিছু পশু নিয়ে আসলেন এবং যারা এহরাম খুলে ফেলেছে দেখলেন যে তাদের মধ্যে ফাতেমা রাদি আল্লাহ আনহাও রয়েছে ফাতেমা হচ্ছেন তার স্ত্রী তিনি তখন মানে তিনি বলতে ফাতেমা তখন রঙিন কাপড় পরিহিতা ছিলেন এবং চোখে সুরমা দিয়েছিলেন আলীর আল্লাহ তা অপছন্দ করলেন ফাতেমা বললেন আমার পিতা আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন স্বামীর অসন্তুষ্টি তিনি বুঝতে পেরেছেন যে তুমি এটা কেন করলা হজটাকে নষ্ট করলা কেন মানে এরকম একটা ভাব যেহেতু আল্লাহ তাল মাত্র ইয়ামান থেকে আসলেন স্ত্রীর কাছে গেলেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে তখনও যাননি ফলে একটা ইনফরমেশন গ্যাপ ছিল তিনি তার স্ত্রীকে বললেন তুমি তো নসুক নিয়ে এসেছ তুমি তো হেরাবের মধ্যে থাকার কথা তোমার এই দশা কেন তখন ফাতেমা বললেন আমার পিতা আমার পিতা কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে এরূপ করে নির্দেশ দিয়েছেন বর্ণনাকারী বলেন আলীরা দিয়্লাহতাল তিনি হিজাজের বাইরে থাকতেন অতএব ফাতেমা রা আল্লাহ তালানা যা করেছেন তার প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি বললেন যে তুমি যা করেছো আমি তাতে অসন্তুষ্ট হয়েছি এরপর আলী রাদি আল্লাহ বলেন তিনি যা উল্লেখ করেছেন অর্থাৎ ফাতেমা যা উল্লেখ করেছেন সে বিষয়ে জানার জন্য আমি রাসুলসল্লাহ সালামের কাছে গেলাম রাসুলসাল্লাসাল্লাম বললেন ফাতেমা সত্য বলেছে সত্য বলেছে দুইবার বললেন অর্থাৎ নবী সাল্লা সাল্লামী ফাতেমাকে হালাল হয়ে যেতে বলেছেন তুমি হজের এহরাম বাঁধার সময় কীরূপ বলেছিলেন নবী সাল্লাহাম তখন আলীকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার এহরামটা কে ছিল বলো তুমি কি হজের নিয়ত করেছ নাকি অন্য কোনো স্পেশাল নিয়ত করেছ আলী রাদি আল্লাহ বলেন আমি বলেছি হে আল্লাহ অর্থাৎ আল্লাহকে উদ্দেশ্য করে আমি বলেছিলাম হে আল্লাহ আমি সেই এহরাম বাঁধলাম যে এহরাম বেঁধেছেন আপনার রাসূল রাসুল্লাহ সাল্লাম যেটা বাঁধলেন তখন রাসুল্ল সাল্লাহ সাল্লাম বললেন তোমার সাথে হাদি বা কোরবানি আছে অতএব আমার মতো তুমিও এখন আর হালাল হওয়ার কোনো সুযোগ নাই খেয়াল করেছেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লামও কেরানহত করলেন আলী রাদ্দে আল্লাহ তাল্লাহ কেরান হত করলেন কারণ আলী ইয়ামান থেকে কোরবানির পোশনী এসছেন রাসুল সাল্লাহ সাল্লাম তেষট্টিটা কোরবানির নিয়ে এসেছিলেন মদিনা থেকে আর বাকিগুলো নিয়ে এসেছিলেন আলী রাধে আল্লাহ সব মিলে হলো কয়টা একশোটা জাবের রাদে আল্লাহ তালু বলেন আলী রাধে আল্লাহ তালু ইয়ামান থেকে যে পশুপাল নিয়ে এসেছেন এবং নবী সাল্লাহ নিজের সঙ্গে যেসব পশু নিয়ে এসেছিলেন সর্বসা করলে তার সংখ্যা দাঁড়ালো একশত নবী সাল্লাহ সাল্লাম এবং যাদের সাথে কোরবানির পশু ছিল তারা ব্যতীত সকলেই এহেরাব খুলে ফেললেন অর্থাৎ হালাল হয়ে গেলেন চুল কাটলেন অতপর তারবিয়ার দিন তার বিয়া হচ্ছে আর্টি জেলহাজ তার দিন যখন আসলো লোকেরা পুনরায় এহরাম বাঁধলো মিনার দিকে রওনা হলো আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাওয়ার হয়ে গেলেন এবং মিনায় গিয়ে তিনি পাঁচ ওয়াক্ত সালাদ পড়লেন জহর আসর মাগরিব এসা ফজর এটা জায়বরেব আব্দুল্লাহর হাদিসের মধ্যেই আছে এরপর যখন আরাফার দিন সূর্য উদিত হলো ভোরে ফজরের পরে তখন নবী সাল্লাম সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলেন এবং তারপর তিনি সেখানে যাওয়ার আগেই নামিরা নামক স্থানে তার জন্য তাবু খাটানোর নির্দেশ দিলেন এবং নিজেও তখন রওনা হয়ে গেলেন কুরাইশগঞ্জ নিঃসন্দেহ ছিল যে নবী সাল্লাহ সাল্লাম মাসাউল হারামের কাছে গিয়ে অবস্থান করবেন যেমন জাহিলের যুগে কুরাইশগঞ্জ করত কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম আরও সামনে অগ্রসর হলেন তারপর আরাফে পৌঁছলেন এবং দেখলেন যে নামিরায় তাঁর জন্য তাঁবু টাঙানো আছে এখানে খুব সংক্ষেপে বেশ কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে জাহিলিয়াতের যুগে মানুষ আরাফায় যেত না তারা হজ করত সর্বোচ্চ দূরে যেত মুসদা লেফায় মুসদলেফায় আরুল হারামের কাছে এসে তারা থাকত এরপর আবার তারা ফিরে যেত মক্কায় ওরাইশরা যারা ইসলাম গ্রহণ করেছেন নবিসাল্লাহ সাথে হজে ছিল তারাও মনে করেছে আচ্ছা হজ তো হচ্ছে মার্শাল হারামে গিয়ে অবস্থান করা তাই নবীসাল্লাহ সাল্লাম আরাফার দিন যে যাত্রা শুরু করলেন তাইলে মার্শাল হারামে অবস্থান গ্রহণ করবেন কিন্তু তিনি সেখানে অবস্থান গ্রহণ না করে সেখান দিয়ে একদম আরাফা পর্যন্ত চলে গেলেন কিন্তু আরাফায় ঢুকলেন না নামিরার যে জায়গাটা এটা আরাফার বাইরের জায়গা আরাফার বাইরে যে এখনও মসজিদে নামিরার প্রথম অর্ধেক দেখবেন যে আরাফার বাইরে এই জন্যই রাখা হয়েছে যে সাল্লাহ সাল্লাম সেখানে গিয়ে নেমেছেন বিশ্রাম করেছেন এবং পবিত্রতা অর্জন করে তারপরে জাওয়ালের সময় তিনি খোদ্া দিয়েছেন এবং খোদ্বার পরে একটা আজান হয়েছে তারপরে প্রথম একামত দিয়ে জোহরের সালাত দ্বিতীয় একামত দিয়ে আসরের সালাত পড়েছেন এরপর রাসুলসল্লাহ সাল্লাম আরাফাতে ঢুকলেন এবং তিনি জাবালে আরাফার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন আমি এখানে অকুফ করলাম কিন্তু আরাফার পুরোটাই অকুফের জায়গা আমাদের অনেকই বাংলাদেশের অনেকেই আমি নিজেও দেখেছি জাবালের সামনে গিয়ে পাহাড়ের সামনে গিয়ে তারা বলে যে এই সেই পাহাড় যার উপর দাঁড়িয়ে রাসুদসল্লাহ সাল্লাম খোদ্ দিয়েছিলেন মানুষ কীভাবে আন্দাজে কথা বলে হাদিসে জাবের আবদুল্লাহ স্পষ্ট করে বলেছে আসলে খদবা দিয়েছেন কোথায় রসুলসাল্লা সাল্লাম নামিরায় আরাফাতের বাইরে নামিরায় আরাফাতের বাইরে এবং আরাফার ভেতরে এসে তিনি আর কোনো খদবা দেননি সেটাই হাদিসের মধ্যে বলা হয়েছে বলা হয়েছে তিনি এই তাঁবুতে এসে অবতরণ করলেন তারপর যখন সূর্য ঢলে পড়ল জাওয়ালের সময় হলো। তখন তিনি তার কাঁসা নামক কুষ্টিকে প্রস্তুত করে নির্দেশ দিলেন তার পিঠে হাওদা লাগানো হলো তখন তিনি বাতনে ওয়াদিতে আসলেন লোকদের উদ্দেশ্যে খুদ্বা দিলেন দেখেন তিনি বললেন খুদ্বাটা একটু শোনেন খুব সংক্ষেপে তিনি বললেন এটা হাদিসে যাবের ভাষ্যটাই আমি অনুবাদ করছি তোমাদের রক্ত ও তোমাদের সম্পদ অর্থাৎ তোমাদের জান এবং তোমাদের মাল তোমাদের জন্য হারাম তথা সম্মানিত এবং নিষিদ্ধ সম্মানিত কেউ টাচ করা যাবে না আর নিষিদ্ধ অর্থাৎ অন্য কেউ এটাকে অপহরণ করতে পারবে না যেমন হারাম আজকের এই দিনটি যেমন সম্মানিত এবং নিষিদ্ধ আজকের এই দিন আরাফাত দিনের কথা তিনি বলছেন তোমাদের আজকের এই মাস এবং তোমাদের এই শহর এই জনপদ এই জনপদ এই কারণ আমরা জানি যে এই জনপদ বলতে কি মক্কা এই পুরো জনপদটাই হারাম এটাকে হারাম বলা হয় ইব্রাহিম সাল্লামের দোয়ায় আল্লাহ তালা এটাকে হারাম করেছিলেন নবিসাল্লাহ আসসালের দোয়া আল্লাহ মদিনাকে হারাম ঘোষণা করেছেন সাবধান জাহেলি যুগের সকল ব্যাপার সকল কিছু সে রক্তপণ হোক সুদ হোক অথবা মহিলাদের বেপর্দা পর্দাহীনতা হোক এই সব কিছু এগুলো আমার দুই পায়ের নিচে রহিত করা হলো জাহেলি যুগের রক্তের দাবিও বাতিল হলো আমি সর্বপ্রথম যে রক্তপণ বাতিল করছি তা হলো আমাদের বংশ বংশের রবিয়া ইবনে হারিসের পুত্রের রক্তপণ সে শিশু অবস্থায় বনু দুগ্ধ পোষ্য ছিল তখন হোজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে জাহেলি যুগের সুদও বাতিল করা হলো আমি প্রথম যে সুদ বাতিল করছি তা হলো আমার বংশের আব্বাস না আব্দুল নতালেবের সুদ তার সমস্ত সুদ বাতিল করা হলো এরপরে তিনি বলছেন তোমাদের স্ত্রীলোকদের ব্যাপারে মেয়েদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালিমার মাধ্যমে তাদেরকে নিজেদের জন্য হালাল করে নিয়েছ তাদের উপর তোমাদের অধিকার এই যে তারা যেন তোমাদের সজ্জায় এমন কোনো লোককে আশ্রয় না দেয় যাকে তোমরা অপছন্দ করো যদি তারা এরূপ করে তবে মৃদুভাবে তাদেরকে প্রহার করো আর তোমাদের উপর তাদের ন্যায়সঙ্গত ভরণ পোষণের ও পরিচ্ছেদের হক রয়েছে তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে ভরণ পোষণ দেবে এবং পোশাক পরিচ্ছেদ প্রদান করবে আমি তোমাদের মধ্যে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা ভ্রষ্ট হবে না সেটা হলো আল্লাহর কিতাব অন্য বর্ণনা আমরা পাই আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসুলের সন্না এরপর তিনি জিজ্ঞেস করছেন আমার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হলে তোমরা কি বলবে তখন উপস্থিত জনতা সাহাবাই সাহবাইকেরাম বললেন আমরা সাক্ষ্য দেব যে আপনি আল্লাহর বাণী পৌঁছিয়েছেন আপনার হক আদায় করেছেন সদুপদেশ দিয়েছেন তারপরে তিনি এই তর্জনী আকাশের দিকে ইশারা করে লোকদেরকে বললেন ইয়া আল্লাহ তুমি সাক্ষত থাকো আল্লাহ হম্মা সাদ আল্লাহ হম্মা সাদ আল্লাহ সাদ তিনবার তিনি কথা বললেন এরপর মুওয়াজ আজান দিলেন এবং একামত দিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আসালাম সালাত আদায় করলেন এরপর মুওয়াজিন আবারও একামত দিলেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসর সালাত আদায় করলেন তিনি এই দুসোলাের মাঝখানে আর কোনো সালাত আদায় করেননি তারপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার উটির উপর সাওয়ার হয়ে মৌকিফ ও কুফের জায়গায় আরাফার ভেতরে ঢুকলেন এবং কাসোয়ার উষ্টির পিঠ পাথর স্তূপের দিকে করে দিলেন অর্থাৎ পাহাড়ের দিকে করে দিলেন লোকদেরকে একত্র হবার জায়গা সামনে রেখে কেবলামুখী হয়ে দাঁড়ালেন সূর্যাস্ত পর্যন্ত কেবলামুখী হয়ে দোয়া করে তিনি অকুফ সম্পাদন করলেন হলদে আভা কিছুটা দূরীভূত হলো এমনকি সূর্যগোলক অদৃশ্য হয়ে গেল তিনি উসামাকে তার বাহনের পেছনে বসালেন কাসোয়ার নাকের দড়ি সজরে টান দিলেন ফলে তার মাথা মাউরিক যেখানে পা রাখে সেখানে স্পর্শ করল তিনি ডান হাতের ইশারায় বললেন হে জনমণ্ডলী ধীরে সুস্থে ধীরে সুস্থে তোমরা অগ্রসর হও যখনই তিনি বালুর স্তূপ অর্থাৎ ছোটোখাটো কোনো টিলার নিকট পৌঁছতেন কাছোয়ার নাকের রশি কিছুটা ঢিল করে দিতেন যাতে খুব সহজে পশুটা কষ্ট না পেয়ে উপরে উঠতে পারে এভাবে তিনি মুজদালেফায় পৌঁছলেন এবং এখানে একই আজান ও দুই একামতে মাগরীব ও ইশার সালাত আদায় করলেন এ সালাতের মাঝখানে তিনি অন্য কোনো নফল সালাত আদায় করেননি অতপর রসদুলসাল্লাহ সাল্লাম শুয়ে পড়লেন যতক্ষণ না ফজর রক্ত হল তারপর ভোর হয়ে গেলে তিনি আজান ও একামতসহ ফজর সালাত আদায় করলেন তারপর কাসোয়ার পিঠে আরোহণ করে মাসরুল হারাম নামক স্থানে আসলেন এখানে তিনি কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তার মহত্ব বর্ণনা করলেন কালিমাতু তৌহিদ পড়লেন একত্রতা একত্রবাদের অর্থাৎ লাহিহ ওয়াদাহু পড়লেন তারপরে সূর্যোদয়ের পূর্বে তিনি মিনার দিকে রওনা হলেন সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি এখানে সংক্ষেপ করছি মিনায় এসে তিনি সাতটা কঙ্কর নিক্ষেপ করলেন জামরাতুল আতাবায়। সবগুলোতে না প্রথমটায়ও নয় দ্বিতীয়টায়ও নয় শেষটায় জামাতুল্লাহ কাবেনক নিক্ষেপ করলেন এরপর তিনি কোরবানি করলেন তারপর তিনি হালাল হয়ে গেলেন তারপর তিনি মক্কায় চলে গেলেন দ্রুত সেখানে তওয়াফ এবং সাই করলেন তাহলে দশ তারিখে তিনি পাঁচটা আমল করেছেন হাদিসের মধ্যে আরও কিছু বর্ণনা আছে আমরা সেটা সেটা স্কিপ করছি এরপর তিনি চলে আসলেন কোথায় আবার মিনায় এই হলো রাসুল সাল্লাহ সাল্লামের হজের সংক্ষিপ্ত বর্ণনা যেটা হাদিস জাবের মধ্যে এসেছে হজ সম্পর্কিত আসলে আরও অনেক হাদিস আছে সুরতল হজ নামে আরেকটা হজ আছে আপনারা তো জানেন তাই না কোরআনের একটা সুরার নাম কি আল হজ আল হজ সুতরাং আমি আপনাদের সবাইকে বলবো হজের লক্ষ্য উদ্দেশ্য ভীষণ মিশন জানার জন্য ওই সুরাটা পড়া জরুরি এই সুরাটাও পড়বেন হাদিসে জাবেরও পড়বেন এবং সহি বোখারি এবং মুসলিমের কিতাবুল হজ পড়বেন অন্যদের মানুষের লেখা কোনো বই পড়ার আগে আল্লাহ এবং তোর সাল্লাম হজের কী ইনস্ট্রাকশন দিয়েছেন হজের কী লক্ষ্য উদ্দেশ্য মিশন ভিশন বর্ণনা করেছেন সেটা আগে জেনে নেন এই বইয়ের সাথে যাদের বইগুলো মেলে সেটা পড়বেন অনেক ব্যক্তি তাদের মনের মাধুরী মিশিয়ে বই লিখেছে সেখানে অনেক দুর্বল কিছু তারা ঢুকিয়ে দিয়েছে অথবা কখনো কখনো কিছু বেদাতি কথাবার্তাও লিখেছে আপনি যদি মূল রিসোর্স থেকে নলেজটা না নেন তাহলে এই ভুলের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি যেমন হজের মধ্যে প্রচুর লোকেরা এখনও ভুল করে প্রথম চক্করের দোয়া তাওয়াফের দ্বিতীয় চক্করের দোয়া তৃতীয় চক্করের দোয়া সাই প্রথম সাইড দোয়া দ্বিতীয় সাইড তৃতীয় সাইড দোয়া এগুলো আল্লাহ এবং তার রাসুলসাল্লাহ সাল্লাম কোথাও কোনো কিছু নির্ধারণ করেননি তাহলে আপনি কেন নির্ধারণ করছেন আপনি কেন মানুষের উদ্দেশ্যে বলছেন এটা হলো প্রথম চক্করের দোয়া শরিয়ত প্রণয়নের কোনো ক্ষমতা তো আপনাকে আমাকে দেওয়া হয় নাই আপনি রুকুর মধ্যে কি পড়বেন এটা কি রাসুসালাম শিখিয়ে দিয়েছে না আমি রুকুর মধ্যে যদি সুহান আকাল্লাহ মেহাম দিকে পড়ি এটা হবে বলেন রুকুর মধ্যে আমাকে একটা আদকার যদি পড়ি তাহলে সুহান আরব্বিয়াল আদিমটা পড়তে হবে সুহান আরব্বিয়াল আয়লাটা কোথায় পড়বেন দায় যদি আমি একচেঞ্জ করি আপনি কি তাতেও রাজি হবেন বলবেন যে এখন থেকে রুকুতে পড়বো বেল আলা আর শেষ দেয় পড়ব বেল আদেম এটা কি অ্যাকসেপ্টেড হবে আপনাদের কাছে তাহলে মনে রাখবেন সকল ইবাদতের ক্ষেত্রে একই নিয়ম সকল ইবাদতের ক্ষেত্রে একই নিয়ম কোনো নটচড় করা যাবে না যেই তারতিব যেই আমল যেই সিকোয়েন্স কোরআন এবং সুন্না আমাদেরকে দিয়েছে যে কোনো ইবাদতের ক্ষেত্রে এমনকি যে আধকার যে সিস্টেম যে ফরম্যাট আমাদেরকে দেওয়া হয়েছে সেটা লঙ্ঘন করা যাবে না সেজন্যেই হাদিসে যাবে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কিতাবুল হজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এরপরে আমরা আমাদের ওলামাই কেরামকে সম্মান করি তাদেরকে ভালোবাসি তারা সবাই চেষ্টা করেছেন আমাদের জন্য সুন্দর করে সব কিছু সাজিয়ে দিতে কিন্তু শর্ত একটাই তাদের সেই কথাগুলো আমরা নির্ধ্বিদায় মেনে নেব যেগুলো কোরআন সন্ন্যার সাথে মিলে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের ভুল বিভ্রান্তিকে আল্লাহ তালা ক্ষমা করে দিন এই সুন্দর মৌসুমটা কাজে লাগানোর তফিক দিন এই মৌসুমটা যারা হাজি আল্লাহর জন্য তাদেরকে হজ করার মাধ্যমে কাজে লাগানোর তফিক দেন আর যারা নন হাজি তাদের জন্য অনেক ফজিলত আছে যেটা আজকেও আমরা কিছু বললাম এবং আপনারা পড়াশোনা করলে জানতে পারবেন হারাম মাসের ফজিলাত জেলাজের প্রথম দশ দিনের ফজিলত আরাফার দিনের الصيام التادي ارمضهم جره حج قربنا تراجعنا بينفيتد هون أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون اتقوا الله

অর্জন করি যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ পালনে কোনো শৈথিল্য অর্জন করবেন না যে শুধু একটা ফরজ কাজ তা না হজ আপনার আমার জীবনকে অনেক সুন্দর করে দেয় পাপমুক্ত করে দেয় হজের ফজিলতের হাদিসগুলো একটু পড়ে দেখেন দুটো হাদিস শুধু এখানে বলবো আমি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মান হজ জাফল ইয়ারফুৎ ওলাম ইয়াফসুক রাজা আকাইয়া উমে ওয়ালাদ হুউম্ম যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে কোনো অশ্লীল কথা কাজ কিংবা পাপাচারে লিপ্ত হলো না সে তার মা তাকে যেদিন প্রসব করেছিল দিস্প প্রবেশের সেরকম নিষ্পাপ হয়ে সে ফিরে আসলো আরেকটা হাদিসে নবী সাল্লা সাল্লাম বলেছেন হাদিসের অংশে বলেছেন আলহাজুল মাবরুর লাহুজাউন ইল্লাল জান্না যে হজটা আল্লাহ তালা কবুল করেন সেটা হচ্ছে মাবরুর আই মাকবুল যে হজটা আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড গৃহীত হয়েছে কবুল হয়েছে সেই হজের প্রতিফল এবং পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয় সুভান তাহলে একদিকে আপনাকে নিষ্পাপ করছে নতুন একটা জীবন দান করছে আসলে নিষ্পাপ হওয়া এত সহজ না নতুন একটা জীবন দান করছে নিষ্পাপ হওয়ার পরে আপনি কি আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্ধা হবেন না অবশ্যই হবে তাহলে আর কখনো পাপের দিকে ফেরত যাবেন না অন্যায়ের দিকে দুর্নীতির দিকে হজের পরে আর ফেরত যাবেন না একটা তো বড় বয়স পার করেই এসেছেন এখন আপনার জান্নাতের দিকে পথ চলার কথা সেদিকে পথ চলতে থাকুন নিজেকে নিজের পরিবারকে দেশকে দেশের মানুষকে সমাজকে আপনি আলোকিত করুন এবং চেষ্টা করুন যাতে সবাই ভালো হয়ে যায় এবং এর মধ্য দিয়েই হজের বিশাল একটা প্রভাব যদি ব্যক্তির উপর পরিবারের উপর সমাজের উপর পড়ে তাহলে এই সমাজটা অনেক সুন্দর হবে এবং ধন্য হতে বাধ্য ইনশাআল্লাহ হজের অনেকগুলো শিক্ষা আছে আমরা যদি কখনো সুযোগ হয় সেগুলো নিয়ে পরে আলোচনা করব। হজের বিভিন্ন আমল থেকে আমাদের অনেক করণীয় আছে আমাদের ব্যক্তিকে সংশোধন করার অনেক রেকমেন্ডেশন আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আল্লাহর কাছে আমরা এই দোয়াই করব যে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের মধ্যে যারা বিভিন্ন ভুল বিভ্রান্তিতে লিপ্ত তাদেরকে আল্লাহ যেন সংশোধন করে দেন